তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ দীর্ঘদিন ধরে ড্রাগস ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই খবরের ভিত্তিতে এলাকার প্রমিলা বাহিনী সহ এলাকার যুবকরা সোমবার সকালে মিঠুনের বাড়িতে তল্লাশি চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 প্যাকেট ড্রাগস সহ 5টি খালি কোটা ভর্তি প্যাকেট উদ্ধার করে এলাকার প্রমিলা বাহিনী। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে পালিয়ে যায় মিঠুন দেবনাথ। পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুনের স্ত্রী সহ তার নাবালক ছেলেকে আটক করে নিয়ে আসে থানায়। মিঠুনের এই ড্রাগস ব্যবসার সাথে তার স্ত্রী এবং নাবালক ছেলে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। জানা যায় ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা রয়েছে পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে। সকালে তেলিয়ামুড়া পিএসআর আন্ডারে চাকমাঘাটে এলাকাবাসী থেকে খোঁজ পেল যে তারা একজন মিতনাথ ভূমিকের স্ত্রী, ওনাকে এই ড্রাগস মাধ্যমে নিয়ে তাদের বাড়িতে যাওয়ার পথে তাকে পাবলিক ডিটেইন করে। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিল। যখন পুলিশের যে মোবাইল ডিউটি ছিল সাব ইন্সপেক্টর শামল দেবনাথ, উনি সঙ্গে সঙ্গে স্পটে যায় এবং এগুলি দেখা করে থানার ওসি নারেশ্বর দে এবং আমাকে খবর দেয়। আমরাও সঙ্গে সঙ্গে স্পটে গিয়ে ওই মহিলাকে ডিটেইন করে এবং মাংস নিয়ে নিয়ে আসে। মিটন দেবনাথকে কি পাওয়া গেছে? না, মিটন দেবনাথকে পাওয়া যায়নি, ওনার স্ত্রীকেই পাওয়া গেছে। আর কে কে ওই এই ব্যবসার সঙ্গে জড়িত? আপাতত এখন ইনভেস্টিগেশন করলেই পাওয়া যাবে কে কে এই বিজনেসের সঙ্গে যুক্ত। মিটন দেবনাথ কিন্তু হ্যাবিচুয়াল ড্রাগস ডিলার, আগেও তার এগেনস্ট অনেক কেস। আমরা চেক করছি, বিস্কুট এগুলো ড্রাগস।